দিনাজপুরের বীরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা হয়েছে। সামাজিক মতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোবিন্দনাথ গোবিন, বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সহ অনেকে। সভায় বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে নানা বিষয় তুলে ধরেন।